CSS এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব CSS শ্যাডো এফেক্ট সম্পর্কে শ্যাডো এফেক্ট থেকে দুইটি ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে একটি হচ্ছে টেক্সট শ্যাডো প্রপার্টি এবং অন্যটি হচ্ছে বক্স শ্যাডো প্রপার্টি প্রথমে এখানে বাংলাদেশ লেখা যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করেছি তারপরে যেটি দেখতে পাচ্ছেন এখানে আমি বক্স শেডো প্রপার্টি ব্যবহার করেছি বক্স শেড প্রপার্টি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রপার্টি বিশেষ করে কার্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে এর ব্যবহার অনেক রয়েছে তারই এখানে একটি আমি ড্যামও দেখাতে চাচ্ছি লক্ষ্য রাখবেন এখানে আমি তিনটি কার্ড ডিজাইন করেছি এবং যখনই হোবার করব তখনই মূলত এখানে যে এফেক্টটা দেখতে পাচ্ছেন নিচের দিকে বা ডান পাশে যে এফেক্টগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বক্স শেডোরই একটি উদাহরণ তো এবার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেক্স এবং এবং বক্সেরও নিয়ে কাজ করতে হয় পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এরকম একটা কার্ড ডিজাইন করে আপনাদের দেখাবো ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি আশা করি আপনারাও বেসিক স্ট্রাকচার করে তৈরি করে নিয়েছেন আমি এখানে দিচ্ছি বক্স শেডো বা সিএসএস শেডো এফেক্ট টাইটেল দিয়ে দিচ্ছি ওকে এবং এটা আমি লাইভ সার্ভারে ওপেন করে নেব ওপেন উইথ লাইভ সার্ভার এখানে আউটপুটটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন পর্যন্ত আমরা কোনো কিছু লিখিনি সো লিখা শুরু করে দেব একটি হেডিং ট্যাগ নিয়ে কাজ করতে পারি প্রথমেই ধরা যাক বাংলাদেশ দিয়ে দিচ্ছি এখানে সেভ করে নিলাম এবং এখানে বাংলাদেশ চলে এসেছে এবার এটার উপর আমি স্টাইল অবশ্যই ট্যাগ ব্যবহার করব এবং শ্যাডো এফেক্ট ইউজ করব সো যেই শ্যাডো এফেক্টটা ইউজ করব এইচ ওয়ানের জন্য সেটা হচ্ছে লক্ষ্য রাখবেন টেক্স শ্যাডো সো প্রপার্টির নাম হচ্ছে টেক্স শ্যাডো সো টেক্সট শেডোতে প্রথমেই যেটা করবো আমি এখানে ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল দিয়ে প্রথমে আপনাদের একটা ধারণা দিচ্ছি এটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বা হরিজেন্টাল ভার্টিক্যাল যাই বলি প্রথমটা দরজা হরিজেন্টাল সেকেন্ড হচ্ছে ভার্টিক্যালের জন্য তো এখানে চাইলে আমরা কালার দিয়ে দিতে পারি পরবর্তীতে চাইলে এখানে কালারও অ্যাড করা যাবে সো দেখতে পাচ্ছেন এইখানে শেডোটা দেখাচ্ছে সো এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল এবং কালার তিনটা জিনিসই আমি অ্যাড করতে পেরেছি চাইলে এখানে একটু চেঞ্জ করে ভ্যালুগুলো চেঞ্জ করে আপনারা দেখতে পারেন যে কি কি পরিবর্তন এখানে দেখা যাচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখানে চাইলে আপনারা যেটা করতে পারবেন ব্লারও করতে পারবেন সেটার জন্য এখানে চাইলে আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারবেন সো এটা কি করবে লক্ষ্য রাখবেন এখানে ব্লার করে ফেলেছে এই প্রপার্টি দ্বারা এই ভ্যালু দ্বারা অ্যাকচুয়ালি ওকে সো এই হচ্ছে মূলত শ্যাডো টেক্স শ্যাডো সম্পর্কে যা কিছু বলার আপনারা টেক্স শ্যাডো নিয়ে এবার একটু প্র্যাকটিস করতে পারেন ভ্যালুগুলো চেঞ্জ করে দেখতে পারেন কিংবা অনলাইনে কাটাগাটি করে টেক্স শ্যাডো সম্পর্কে একটু জেনে নিতে পারেন এইখানে এর চেয়ে বেশি কিছু বলার মতো নেই তারপর যেই কাজটা করব আমি এবার আপনাদের দেখাবো যে বক্স শ্যাডো তার ব্যবহারটা বক্স শ্যাডোর ব্যবহার দেখানোর জন্য প্রথমে যে কাজটা করতে পারি এটি ডিব নিয়ে নিতে পারি এবং ডিপের মধ্যে কিছু টেক্সট নিয়ে নেব একটা প্যারাগ্রাফ টেকের মধ্যে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি লক্ষ্য রাখবেন সো দামি টেক্সট নিচ্ছি ফিফটি ওয়ার্ডস মতো নিয়ে নিলাম তো এবার আমি এই ডিপটার একটু হাইট উইথ এগুলো সেট করে দিতে চাচ্ছি সো ধর যাক উইথ দিয়ে দিচ্ছি দুশো পিকজেল দেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্রাউন সো ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তারপর যেটা করতে পারি এখানে একটা বর্ডার বা মার্চিং বর্ডার বর্ডার দিয়ে দিতে পারি বর্ডার দুই পিক্সেল সলিড এবং এইখানে দিয়ে দিচ্ছি গ্রিন ওকে সো কার্ডটি এইখানে চলে এসেছে বা ডিপটি এখানে দেখতে পাচ্ছেন আপনার চলে এসেছে এবার এই ডিপের সাথে আমরা কি করব বক্স শেডো এফেক্ট অ্যাড করব সো অবশ্যই যেটা করতে হবে এখানে ডিবে বক্স শেডো অ্যাড করতে হবে সো বক্স শেডো করে নিচ্ছি বক্স শেডোর জন্য প্রথমেই হরিজেন্টাল ভ্যালুটা দিয়ে দিতে পারি এখানে হরিজেন্টাল ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি থার্টি পিক্সেল দেন ভার্টিক্যাল ভ্যালু দিয়ে দিচ্ছি ফিফটিন পিকজল লক্ষ্য রাখবেন তারপর একটা কালার দিয়ে দিতে হবে আমি এখানে কালার হিসেবে দরজা দিয়ে দিচ্ছি তিল কালার সেভ করে নিলাম দেখতে পাচ্ছেন এইখানে বক্সেরও তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এখানে মাইনাসও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কী হবে উপরের দিকে উঠবে ডেফিনেটলি বুঝতে পারছেন যে ওয়াইয়ের ভ্যালুটা আরও উপরের দিকে যাচ্ছে মাইনাস ফিফটিন পিক্সেলের সাহায্যে এক্সের ভ্যালুকে আমরা যত বেশি কমাবো সে তত কী হবে এই দিকে বাম পাশে আসবে টেন পিক্সেল দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন এই দিকে চলে এসেছে তো বক্স শেডো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অরিজেন্টাল দেন হচ্ছে ভার্টিক্যাল দেন একটা কালার ইউজ করতে পারবেন এইখানেও আপনারা ব্লার প্রপার্টিটা ব্যবহার করতে পারবেন আমি ফাইভ পিক্সেলের মতো এখানে ব্লার করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা ব্লার করা হয়ে গেছে যেই শ্যাডোটা মূলত সেটা কি হয়ে যাবে ব্লার করা হয়ে যাবে তো এই ছিল মূলত টেক্সট শেডো এবং বক্স শেডো সম্পর্কে কিছুটা বলার আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন টেক্সট শেডো এবং বক্স শেডো কীভাবে কাজ করে আরেকটা বিষয় এখানে চাইলে আপনারা অফসেট না ইনসেট নিয়েও কাজ করতে পারবেন ইনসেট মানে হচ্ছে ভিতরের দিকে সেটটা হবে নর্মালি কিন্তু অফসেট থাকে যেটা বলে দেওয়ার দরকার হয় না ওকে তো এই ভিডিও এতটুকু থাকবে জাস্ট এই দুইটা প্রপার্টি একটু ব্যবহার করার চেষ্টা করুন পরবর্তীতে কার ডিজাইন করব এবং সেইখানে অবশ্যই বক্স সেটও আবার অ্যাপ্লাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ